সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নতুন আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এর তৃতীয় পর্বে। ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অনুষ্ঠানের নাম শুনে আপনারা বুঝতে পারছেন এই শুক্রবারের 9:30 সময়টি একজন স্বনামধন্য রিমাটোলজিস্ট এর সাথেই হবে প্রিয় দর্শক, আর এই সংযোগটি হবে আমাদের চিকিৎসক এবং জনগণের মধ্যে, যেই সংযোগ স্থাপনের মাধ্যমে আমরা জানবো রিমাটোলজির বিভিন্ন রোগ সম্পর্কে, জানবো তার সঠিক সমাধান সম্পর্কে। কারণ রিমাটোলজি একটি মেডিকেল সায়েন্সের একটি অন্যতম ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে রয়েছে অনেক রোগ এবং সেই রোগগুলোর সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ণয় থেকে শুরু করে সেটি সঠিক সমাধানের পথ খুঁজে বের করব একজন স্বনামধন্য রিমাটোলজিস্টের কাছ থেকে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। আর তারই ধারাবাহিকতায় ডেল্টা ফার্মাসিউটিক্যালস কর্তৃক আজকের এই অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হিসেবে বাংলাদেশ রিমাটোলজি সোসাইটির এই অনবদ্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা। আজকের এই ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অনুষ্ঠানে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত থাকবেন অত্যন্ত স্বনামধন্য রিমাটোলজিস্ট প্রিয় দর্শককে, যাকে আপনারা দেখা মাত্রই অনেক ভালো লাগা কাজ করবে। চলুন একটু পরিচয় করে দিই আমাদের আজকের অতিথি এক্সপার্টের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিমাটোলজিস্ট প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, ডিপার্টমেন্ট অফ রিমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। প্রিয় দর্শক, আমরা পরিচিত হচ্ছি আমাদের আজকের অতিথি এক্সপার্টের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং রাজটিপিকেও। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। সেই সাথে আমাদের মাঝে আরো একজন স্পেশাল গেস্ট যুক্ত থাকবেন, আমি তাকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ লুৎফুল্লাহ, কো ফাউন্ডার লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ। জনাব মোহাম্মদ লুৎফুল্লাহ, আপনাকে স্বাগত। ধন্যবাদ ডক্টর বাসুদেব এবং আমাদের লুপাস পরিবারের সকল সদস্যদের। অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আমি প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী স্যারের কাছে ছোট্ট একটু স্বাগত বক্তব্য শুনবো। বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি আসলে চিকিৎসক এবং জনগণের মধ্যে একটি মেলবন্ধন রচনার জন্য ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এই অনুষ্ঠানের মানে যাত্রা শুরু করেছে। পরপর 3 সপ্তাহ আমরা সম্প্রচার করছি এই আয়োজনটির। নেপথ্যের কারণটা ছোট্ট করে যদি একটু আমাদেরকে জানান স্যার, প্লিজ। ডক্টর বাসু, ধন্যবাদ আপনাকে। আমি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন রিউমাটোলজি একটি অন্যতম শাখা মেডিসিনের, তো এই যে রিউমাটোলজি একটি মেডিসিনের শাখা, এই রিউমাটোলজির অধীনেও কিন্তু অসংখ্য রোগ আছে, ছোট বড় মিলিয়ে প্রায় 600-র উপরে কন্ডিশনস আমরা বলি, এবং বড় দাগের রোগ যদি বলি তাও প্রায় 100-র উপরে রোগ আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে রিউমাটোলজিও কিন্তু একটা অনেক বড় একটি শাখা, এবং অনেক জটিল কঠিন রোগ আছে রিউমাটোলজিতে। তো আমি একটু বলবো এই এই প্রসঙ্গে যে রিউমাটোলজিটি আমরা যখন ধরুন গ্রাজুয়েশন কোর্স, আমরা যেটিকে বলি MBBS, সেই MBBS এ আমরা যখন 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ারে মেডিসিনের সাথে আমাদের যখন পরিচিতি হয়, তখন কিন্তু তুলনামূলকভাবে রিউমাটোলজি একটু অবহেলিত থাকে। তার একটি অবশ্য কারণ আছে, এই ধরেন আজ থেকে যদি আমরা 20-25 বছর আগের কথাও চিন্তা করি, তখন কিন্তু রিউমাটোলজি এই যে এত যে ব্যাপক পরিসরের উন্নতি, বিশেষ করে রোগ নির্ণয় এবং চিকিৎসায়, সেটি কিন্তু এইরকম ছিল না। তখনকার সময় অধিকাংশ রোগগুলোতে ব্যথার ওষুধ দিয়ে রোগীকে একটুখানি স্বস্তি দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু এই বিগত কয়েক বছরে অত্যন্ত চমৎকার চমৎকার সব ওষুধ বেরিয়ে গেছে রিউমাটোলজি ফিল্ডে, এবং এখন যদি আমরা প্রথম থেকে রোগটি নির্ণয় করতে পারি রোগীদের, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এবং সেই জন্যই এই রিউমাটোলজি সম্পর্কে আমাদের দেশের, এমনকি আমি বলবো আমাদের জুনিয়র ডক্টর যারা আছে তাদেরও একটা পরিচিত হওয়া, এবং অসংখ্য রোগী যারা সাফার করছেন, তারপরে যেসব রোগীদেরকে যারা রোগীর আত্মীয় স্বজন, যারা আমরা বলি রোগীদেরকে যাদের যারা কেয়ার দিবেন, কেয়ার গিভার,
তাদেরও এই রোগগুলো সম্পর্কে ভালো জ্ঞান ধারণা থাকা খুবই প্রয়োজন, এবং সেই কাজটি আপনারা করছেন। আমার মনে হয় এটি খুবই আমাদের জনসাধারণ এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনগণ অত্যন্ত উপকৃত হবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ স্যার, এবং আমার মনে হয় যে এই যাত্রায় মানে আমাদের দর্শকরা যেমন উপকৃত হবে, সেই সাথে মেডিকেল নলেজ শেয়ারের মাধ্যমে তরুণ চিকিৎসকরাও নিউমাটোলজি সাবজেক্টের প্রতি একটি অ্যাট্রাকশন তাদেরও কাজ করবে। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশ নিউমাটোলজি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই বারিসিট, এবং আমাদের সাথে এই আয়োজনে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন। আর এজন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখতে হবে। এছাড়াও সরাসরি আজকে কিন্তু একটি সুবর্ণ সুযোগ রাখছি আপনাদের জন্য, স্যারের সঙ্গে কিন্তু সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারবেন। আর সেই চমকটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে, রাজ টিভির টেলিভিশন স্কলে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে হবে, আমরা আপনাকে সুযোগ করে দেবো স্যারের সঙ্গে কথা বলার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে চলে যাব, তবে তার আগে ছোট্ট করে দেখে আসব একজন প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী স্যারের গৌরবোজ্জ্বল ক্যারিয়ার, যিনি বাংলাদেশে এক লাইভ লেজেন্ড, বাংলাদেশ রিমাটোলজি সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং চিকিৎসা বিজ্ঞানের একজন প্রথিতযশা শিক্ষক। তিনি অনেক স্টুডেন্ট তৈরি করেছেন এই রিমাটোলজি ব্রাঞ্চের। আমরা একটু এক নজরে দেখে আসবো তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ার। যে আপনাদের মতন একজন শিক্ষাগুরুকে পেয়ে বাংলাদেশ মেডিকেল সায়েন্সের আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের স্টুডেন্ট খুবই মানে প্রাউড ফিল করছি। আজকে প্রিয় দর্শক, আপনাদের জন্য যে আয়োজনটি আমরা রেখেছি আর সেটি হচ্ছে SLE, সিস্টেমিক লুপাস ইরাইথোমাইটোসাস, এই বিষয় নিয়েই কথা হবে। চলুন দর্শক, চলে যাই সরাসরি মূল আলোচনায়। স্যার, SLE এই রোগটি সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জানতে চাই, এই রোগটি আসলে কোন টাইপের রোগ, কী ধরনের রোগ? ধন্যবাদ। আমরা যে কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম যে রিউমাটোলজির অধীনে অনেকগুলো রোগ আছে, তাদের মধ্যে বেশ কিছু রোগ আছে একটু জটিল এবং কঠিন, এবং এই যে 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 রোগটি নিয়ে আজকে আমরা কথা বলবো, এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস পুরো নামটি যদি আমরা বলি, এবং অনেক সময় আমরা এটিকে সংক্ষেপে আরও বলি লুপুস বা লুপাস এই ধরনের নামেও ডাকা হয়, তো এই রোগটি মূলত কিন্তু একটু মেয়েদের বেশি হয় এবং কম বয়স্ক মেয়েদের বেশি হয়, ছেলেদের যে হয় না তা না, ছেলেদেরও হয় তুলনামূলকভাবে একটু কম, এবং এটি দেখা যায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 11 থেকে 30 বৎসর এই বয়সে আক্রমণটি শুরু হয়, তবে যে কোনো বৎসর বয়সে কিন্তু এটা শুরু হতে পারে, অর্থাৎ আমরা
এক কথায় বলি যে নো এইজ ইজ এক্সেম্পটেড। তবে যাই হোক, যে কথাটি একটু বলছিলাম যে এই রোগটি আমরা এটিকে এইভাবেও বলি, সিস্টেমিক ইনফ্লেমেটরি ডিজিজ। এর মানে হচ্ছে বাংলায় যদি আমরা বলি, প্রদাহজনিত একটি রোগ এবং সিস্টেমিক ইনভলভমেন্ট, অর্থাৎ একেবারে মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যে কোনোটি কিন্তু আক্রান্ত হতে পারে। তো মাথা থেকে যদি আমি শুরু করি, যেমন আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন, ব্রেইনকে আক্রমণ করতে পারে, চোখকে আক্রমণ করতে পারে, তারপর আমাদের চর্ম, চামড়া, স্কিনে, মুখের মধ্যে, বিশেষ করে যে স্কিন যে অংশ সেখানে আক্রমণ হয়, লাল লাল ছোপ ছোপ দাগ হয় অনেক রোগীর, আবার কোনো কোনো রোগীর দেখা যায় এক ধরনের স্কার হয় চর্মে, এছাড়াও চামড়াতে যে কোনো জায়গাতেই আক্রমণ হতে পারে, তারপর মুখের মধ্যে আক্রমণ হতে পারে। এরপর যদি আমরা একটু নিচে নামি, আমরা যে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি বলি, এগুলো ফুলে যেতে পারে, আমাদের ফুসফুস, হার্ট মানে হৃদযন্ত্র, এগুলো আক্রমণ করতে পারে। তারপর যদি আমরা একটু নিচের দিকে নামি, পেটের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করতে পারে, খাদ্য, আমাদের যে খাদ্যতন্ত্র আমরা যে বলি, যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অর্থাৎ ইংরেজিতে আমরা বলি স্টমাক, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, এগুলো যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। তারও বাইরে প্যানক্রিয়াসকে আক্রমণ করতে পারে, পেটের ভিতরে পর্দা আছে, বুকের মধ্যে যে পর্দা আছে ফুসফুসের বাইরে, হার্টের বাইরে, তারাও কিন্তু বাদ যায় না। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে কিডনি, যেখানে কিন্তু এই রোগটি আক্রমণ করতে পারে এবং অনেক সময়ই দেখা যায় আমাদের রোগীদেরকে বড় বিপদে ফেলে দেয়। এবং তারপর তো আছেই হাতের পায়ের জয়েন্টগুলো, গিটগুলোকে আক্রমণ করতে পারে, ব্যথা হতে পারে, অর্থাৎ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই রোগ আক্রমণ করতে পারে। অর্থাৎ এই কারণেই এটিকে বলা হচ্ছে সিস্টেমিক। স্যার, সিস্টেমিক লুপাস, এখানে লুপাস শব্দটা কি কারণে আসতো এবং ইরাইথোমাইটোসিস শব্দটা স্থানে নজরটা একটু আমরা বুঝতে চাই। আচ্ছা, এমনি এটাও খুব ভালো একটা প্রশ্ন, এবং আমরা পরীক্ষার সময়েও অনেক সময় এই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করে থাকি। তো এটা কিন্তু ওই যে অনেকটা বলা হয় যে নেকড়ে বাঘের আঁচড়ের মতো, হয়তো এই 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 নামটি নামকরণ হয়েছে যে চর্ম রোগগুলো যেভাবে যত মারাত্মক আকারে দেখা যায়, যেমন হয়তো মুখের মধ্যে যেভাবে ছোপ ছোপ, আমি একটু আগে বলছিলাম যে ধরনের প্রকাশ হয় অধিকাংশ রোগীর ক্ষেত্রে, সেইভাবে মনে হয় যেন একটা নেকড়ে বাঘের আঁচড়, এই ধরনেরই একটা দাগ, এইভাবেই নামটির উৎপত্তি আর কি। এবং তারপর তো আমরা জানি যে ক্রমশ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে। আরেকটি কথা আমি একটু প্রসঙ্গক্রমে বলি যে এই রোগীদের কিন্তু আবার জ্বর হয়, তারপর প্রচণ্ড দুর্বল লাগে অনেক রোগী, তারপর অনেকের আছে মাথা ব্যথাও হয়, সিম্পল মাথা ব্যথা। তাহলে আমরা একটু বুঝতে পারছি যে সিম্পল সাধারণ উপসর্গ থেকে জটিল উপসর্গ কোনো কিছুই কিন্তু বাদ নাই হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। জানিয়ে রাখছি, আপনারা দেখছেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আমাদের মাঝে আছেন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিউমাটোলজিস্ট প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই অ্যাভারসিট। আপনি আমাদের সাথে আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন, আর এর জন্য অবশ্যই রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন রাখতে হবে। এছাড়াও টেলিভিশন স্কলার দেখানোর নম্বরে ফোন করে সরাসরি সরাসরি আপনারা কথা বলতে পারবেন। ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা একটু অপেক্ষায় থাকবেন, আমরা আরেকটু আলোচনা করি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর গ্রহণ করবো স্যারের কাছ থেকে। এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে, এবং বেশি বেশি করে অনুষ্ঠানটি আপনার ফেসবুক থেকে শেয়ারও করবেন। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই স্যার, এই যে যে রোগটি, এটি যদি আমরা ক্যাটাগরি ভাগ করে থাকি, এটার সাথে আসলে কি কি ফ্যাক্টর জড়িত, মানে এই রোগটির প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো কি কি? এটি একটা খুবই ভালো প্রশ্ন। আমাদের এখন বিজ্ঞান, এই প্রশ্নটির উত্তরটা নিব, তবে তার আগে একজন দর্শক ফোনে বোধহয় যুক্ত হয়ে গিয়েছেন, আমরা দেখি কে যুক্ত হয়েছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনাকে স্বাগত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এই আয়োজনে, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার মনে হয় লাইনটি ডিসকানেক্টেড হয়ে গেছে, দর্শক আপনি আবারও চেষ্টা করুন। হ্যাঁ স্যার, যেটি বলছিলাম যে কি কি ফ্যাক্টর এই রোগ, দর্শক আবার যুক্ত হতে চাচ্ছে। দর্শক আপনাকে স্বাগত, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
হ্যাঁ, চমৎকার। আর রবিন, আপনি নাটোর থেকে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, স্যারের কাছ থেকে এই উত্তরটি একটু পরে নিচ্ছি। স্যার, আমরা দর্শকের উত্তরটি এই 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 ফাঁকে দিয়ে দিতে চাই, তারপর ফ্যাক্টরগুলো সম্পর্কে জানবো। আর ডক্টর বাসু, আপনি আমাকে একটু সহযোগিতা করা লাগবে, আমি দর্শকের প্রশ্নটি খুব ভালো শুনতে পাইনি, আপনি যদি একটু আচ্ছা হ্যাঁ, উনি 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 বলেছেন, উনি মিস্টার রবিন নাটোর থেকে যুক্ত হয়ে বলেছেন যে স্যার, এটি যদি স্ত্রীর মধ্যে থাকে, এসএলই রোগটি স্ত্রীর মধ্যে থাকলে এখান থেকে স্বামীর মধ্যে ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। কোনো সম্ভাবনা নেই জনাব রবিন, আপনাকে শতভাগ নিশ্চিত করে আমি বলছি, এটি কিন্তু কোনো সংক্রামক ব্যাধি নয়, এই কথাটি রাইট, বুঝতে হবে। সুতরাং এটি ব্যাকটেরিয়া, আমরা জানি যে ব্যাকটেরিয়া ভাইরাস, এই যেমন আমরা আজকাল করোনা ভাইরাস নিয়ে কথা বলছি, একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে, কিন্তু এসএলই রোগটি কিন্তু সেরকম নয়, এটা এভাবে যেতে পারবে না, কখনো হতে পারবে না, এক কথাই আমি একটু বলতে চাই যে এটা সম্ভব না। আর সুতরাং এখানে ভীতির কোনো কারণ নেই, কোনো রকম এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করি যে এই রোগটি কেন হয়, কিভাবে হয় ইত্যাদি, ওই জায়গাটা ছোট করে আমরা একটু বলতে চাচ্ছিলাম যে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং তারপরও কিন্তু একেবারে অনেকগুলো রোগ আছে যেগুলোর একেবারে পুঙ্খানুপুঙ্খ জানা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি, আমরা এখনো জানছি, এখনো জানতে চাচ্ছি, জানতে পারছি ক্রমশ। তবে এই যে রোগটি, এই যে এসএলই, আজকে যে রোগটি নিয়ে আমরা আলোচনা করছি, এটি কিন্তু আমাদের শরীরে একটি রোগ প্রতিরোধ শক্তি আছে, আমরা এটাকে বলি ইমিউন সিস্টেম ইংরেজিতে বলা হয়। এবং আপনারা এই যে এখন যে করোনা ভাইরাস, কোভিড এর যে আক্রমণ, এই করোনা ভাইরাসও কিন্তু সেই ইমিউন সিস্টেমকে আক্রমণ করে বিভিন্নভাবে আমাদেরকে বিপদে ফেলে। তো এসএলই রোগটিও কিন্তু সেই ইমিউন সিস্টেমের একটা জটিলতার কারণে তৈরি হয়, এবং আমরা বলি যে আমাদের যে ইমিউন সিস্টেম যা আছে, ওর বাংলায় যদি আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করার যে শক্তি, সেটাই হচ্ছে ইমিউন সিস্টেম। এখন এর দায়িত্ব হচ্ছে কিন্তু অনেকটা দারোয়ানের মতো, অর্থাৎ আমাদের শরীরকে পাহারা দিবে বহিঃশত্রুর আক্রমণ থেকে। এই সিস্টেমটি কিন্তু হঠাৎ করে পাগলামো শুরু করে, যাদের ক্ষেত্রে এসএলই বা লুপাস রোগটি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম ঠিক মতো কাজ করে না, অর্থাৎ কোথায় রোগ জীবাণু রোগকে প্রতিরোধ করবে তা না করে নিজেই নিজের সিস্টেমকে, রোগ প্রতিরোধ শক্তিকে আক্রমণ করে বসে। আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম বা রোগ প্রতিরোধ করার জন্য যেসব কোষ, টিস্যু এগুলো দায়ী, তাদেরকে এরা অনেকটা বিকল বা অন্তত কম কর্মক্ষম করার চেষ্টা করে, এইভাবে এই রোগটি তৈরি হয় মূলত। অনেক অনেক ধন্যবাদ স্যার। অর্থাৎ এটি একটি ইমিউনোলজিক্যাল বিষয়, যেটির সাথে ইমিউনোলজির মানে একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের অনেক আগ্রহ রয়েছে এই রোগটি সম্পর্কে। আমরা কয়েকটি প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সোলায়মান শেখ। তিনি লিখেছেন, ডাজ এসএলই রান ইন ফ্যামিলিস, অর্থাৎ এটি বংশগতির সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা। ডাক্তার সুলাইমান শেখ যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। স্যার, কি উত্তর থাকবে সুলাইমানের জন্য? ডক্টর সুলাইমানকে আমি বলবো যে আমরা ওই যে বলছিলাম যে আমরা একেবারে একজাক্ট ইটিওলজি এখনো একেবারে সব এই কারণেই হচ্ছে, এটা এখনো বলার সময় আসেনি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা সংক্রামক ব্যাধি নয়, কিন্তু এটা রানস ইন টু ফ্যামিলিজ, কিন্তু আবার এটা ঠিক আছে যে কিছু ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব, কিন্তু এর মানে না ঢালাওভাবে সবার ক্ষেত্রে সেটা ঘটবে। যেমন আমাদের একজন এসএলই রোগী, এমন না যে ওনার সন্তান সন্ততি হলেই সেটা এসএলই হয়ে যাবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং বংশানুক্রমিক ভাবে যদি আমরা বলি যে হতে পারে কি না, আমরা বলবো যে হতে পারে, কিন্তু এটি অত্যন্ত নগণ্য, নগণ্য। এটার থেকে বরং অন্যান্য জায়গাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা এবং রিসার্চ বেশি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সুলাইমান শেখ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার সুস্মিতা দেবনাথ, তিনি যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী স্যার ফর দিস নাইস ডিসকাশন, অ্যান্ড থ্যাংকস ডেল্টা ফার্মা লিমিটেড টু স্পন্সর দিস নাইস প্রোগ্রাম। মাই কোয়েশ্চেন ইজ, হু ইজ অ্যাট রিস্ক ফর এসএলই? আমি প্রথমেই একটু বলার চেষ্টা করছিলাম যে এই রোগটি দেখা যায় যে মেয়েদের একটু বেশি হয়, এবং বয়সটাও আমি একটু বলার চেষ্টা করছিলাম যে প্রথম কথা হচ্ছে যে কোনো বয়সেই হতে পারে,
কিন্তু ওই যে বিশেষ করে 11 থেকে 30 বৎসর বয়স, এগুলো একটু বেশি ভালনারেবল বয়স, এবং এই বয়সে দেখা যায় বেশিরভাগ আক্রমণগুলো শুরু হয়। এবং এইসব ক্ষেত্রে তাহলে এই এই যে আমরা একটা জিনিস একটু জানলাম, যে একটা বিষয় জানলাম যে ফিমেলরা মোর ভালনারেবল এবং ওই বয়সটা ভালনারেবল। এখন যদি একজনের রোগটি হয়ে যায়, তখন কিন্তু আরো কয়েকটি ফ্যাক্টরের কথা আমরা একটু বলি, যে এগুলোকে প্রতিরোধ করার যে জায়গাগুলো কিছুটা আছে। যেমন আমরা যদি শুধু বলি যে চর্ম, যে চর্মতে যে আক্রমণ হয়, লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যায়, এই জায়গাগুলো থেকে আমাদের রোগীকে একটু রক্ষার জন্য, অর্থাৎ চর্ম রোগটা অনেক বেশি বিস্তৃত না হওয়ার জন্য, আমরা সাধারণত বলি যে একটু সানলাইট, সূর্যের আলো, আলট্রাভায়োলেট রে, এইগুলো থেকে একটু নিজেকে সুরক্ষার দরকার আছে। এবং সেই সব ক্ষেত্রে হয়তো এক ধরনের সান প্রোটেকশন ক্রিম, যেগুলো বাজারে পাওয়া যায়, আমরা বলি অন্তত 30 বা 35 শক্তির ঊর্ধ্বে যেগুলো পাওয়া যায়, এগুলো একটু মেখে বের হওয়াটা, এবং যদি সম্ভব হয় রোদের আলোকে পরিহার করা, এইভাবে একটুখানি এই 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 একটা পদ্ধতি। আর এরও বাইরে ওই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষার জন্য, অর্থাৎ যখন রোগটি হয়ে যায়, আমরা যে অধিকাংশ ইমিউন সিস্টেমের রোগের মতোই, যখন রোগটি কিন্তু হয়ে যায়, যে কোনো সিস্টেমকে ইনভলভ করতে পারে, কিন্তু সেটাকে যদি আমরা প্রথম থেকে যদি আমরা সতর্কতার সাথে চিকিৎসাটা করতে পারি, তাহলে কিন্তু জটিলতাগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ। আমরা দর্শকদের প্রশ্নগুলো নিচ্ছি, সুন্দর সুন্দর প্রশ্ন চলে এসেছে। ডাক্তার আহসান হাবিব, তিনি যুক্ত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, লিখেছেন, স্যার আই এম ইন্টার্ন ডক্টর, মাই কোশ্চেন ইজ। আমরা তার আগে একজন দর্শক ফোনে যুক্ত হতে চাচ্ছি, তার ফোনটা নিতে চাই। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। হ্যাঁ বলুন। আপনি আপনি একটু আপনার হ্যান্ডসেটের ভলিউমটা কমিয়ে একটু আর একটু জোরে বলতে হবে, আপনার সাউন্ড আমরা সঠিকভাবে শুনতে পাচ্ছি না। জন্ডিসের যেমন হচ্ছে ইঞ্জেকশন নিলে জন্ডিস থেকে বাঁচা যায়, এরকম হচ্ছে এরকম থেকে বাঁচার জন্য কোনো ইঞ্জেকশন আছে কিনা, এরকম কোনো প্রোটেক্টেড কোনো আছে কিনা? আপনার নাম কি বলুন এবং কোথা থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন? আমি হচ্ছে মারুফ বলছি, ঝিনাইদহ। মারুফ ঝিনাইদহ থেকে, স্যার কি কি পরামর্শ থাকবে মানুষের জন্য? মানুষ সাহেবের প্রশ্নটি আমি শুনতে পেরেছি এবং এটিও একটি ভালো প্রশ্ন, ধন্যবাদ। তো আমরা যে এই যে ইমিউনোলজির যে রোগগুলো, দুর্ভাগ্যবশত এখনো কিন্তু প্রতিরোধের জায়গাটিতে আমরা পৌঁছাতে পারিনি, যে না আমি এই এই পদ্ধতি গ্রহণ করলে আমার এই রোগটি আর হবেই না, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। অর্থাৎ আমাদের মেনে নিতে হবে এখন পর্যন্ত যে যার রোগটা হবার তার হয়তো হয়ে যাবে, আসবে রোগটি, কিন্তু সেই জায়গাটা থেকে আমরা কিন্তু ভয় পাই এই রোগের যে জটিলতাগুলোকে। এবং জটিলতা, কিছু কিছু জটিলতা আছে অত্যন্ত মারাত্মক। আমরা যে একটু আগে বলছিলাম যে যখন কিডনির জটিলতাগুলো হয়, আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলোর বিভিন্ন ধাপ আছে, তো সেগুলো যদি হয় অনেক সময় আমাদের রোগীরা বড় বিপদে পড়ে যেতে পারেন। এই রোগটি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্র, ব্রেইন, এগুলোকে যদি আক্রমণ করে, তখন অনেক সময় বিপদে ফেলে দিতে পারে। তারপর আমাদের রোগীদের যদি হার্ট আক্রমণ হয়, হৃদযন্ত্র, সেখানে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে। ফুসফুসকে যখন আক্রমণ করে, তখন নানান সমস্যা তৈরি করতে পারে। অগ্নাশয়, প্যানক্রিয়াস, খাদ্যনালী, এগুলোকে আক্রমণ করে বড় বড় বিপদে ফেলে দিতে পারে। তো এগুলোকে কিন্তু আবার খুব দ্রুত নিরাময়ের জায়গাটা আছে এখন, এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন অত্যন্ত ভালো ভালো এবং আধুনিক উন্নত বিশ্বে যেসব ওষুধগুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু আজকাল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এবং আমরা আমাদের রোগীদেরকে এগুলো প্রয়োগ করে প্রায় স্বাভাবিক জীবনযাপন করানো এখন সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে একজন ইন্টার্ন চিকিৎসক যুক্ত ছিলেন, ডাক্তার আহসান হাবিব, তিনি প্রশ্ন করেছিলেন, ক্যান ওমেন উইথ এসএলই হ্যাভ এ হেলদি প্রেগনেন্সি? হ্যাঁ, এটা খুবই আরেকটা ভালো প্রশ্ন। আমি খুবই আনন্দিত যে খুব ভালো ভালো প্রশ্ন পাচ্ছি এবং সবাই সচেতন হচ্ছি আমরা, এটারই একটা প্রমাণ। আমরা একটি সময় ছিল, যেমন আমি আমার আর্লি ডেইজ, অর্থাৎ আমি বলছি আমরা যখন MBBS করছিলাম বা তারপরে যখন আমরা ট্রেনিং করছিলাম,
তখন যখন এই প্রশ্নটি করা হতো তখন কিন্তু প্রথম দিকে এরকম একটি কথা বলা হতো যে না, যাদের লুপাস হবে, এসএলই হবে, তাদের হয়তো বিয়ে করা, সংসার না করাই ভালো। কিন্তু তারপর কিন্তু আমূল পরিবর্তন হতে থাকে, যে কথাটা আমরা বলছিলাম যে হয়তো 80-এর দশক থেকে শুরু করে তারপর ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে 90-এর দশক, এবং তারপর এখন তো বটেই। এখন কিন্তু আমরা বলি একজন এসএলই রোগী অনায়াসে বিবাহ করতে পারবে, বাচ্চা নিতে পারবে, কিন্তু সেখানে একটি কথা আমরা খুব জোর দিয়ে বলি, এই প্রেগনেন্সি কিন্তু হবে প্ল্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ পরিকল্পিতভাবে প্রেগনেন্সিটি নিতে হবে। এবং সেটি কিরকম, আমাদের চিকিৎসক যারা আজকে আমাদের জুনিয়র চিকিৎসকরা এখানে অংশগ্রহণ করেছে, আমি খুবই আনন্দিত, এবং তাদের মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই যে এই পরিকল্পিত প্রেগনেন্সিটা এমনভাবে হবে যে অন্তত 6 মাস আমাদের রোগীরা এই রোগটি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমরা বলি রিমিশন, রিমিশন অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আমাদের রোগী যদি প্রেগনেন্ট হন তাহলে কিন্তু বিপদের আশঙ্কা একদম না থাকবে না বললেই চলে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নটির মাধ্যমে জনগণ অনেকটা সচেতন হবে বলে আমরা মনে করছি। স্যার যে উত্তরটি দিলেন, আসলে ভয়ের কোনো কারণ নেই, এটি একটি সামাজিক এবং পারিবারিক সমস্যা আমরা মনে করছি, কারণ এই ধরনের সমস্যা হলে যাতে সামাজিক ভাবে কোনো রোগী হেয়প্রতিপন্ন না হয়, স্যার নিশ্চয়ই এই উত্তর থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সুন্দর একটি প্রশ্ন। আমি শুধু আর একটু যোগ করি, কেননা আমাদের চিকিৎসকরা যেহেতু জড়িত আছেন, আমি একটু বলতে চাচ্ছি যে এই প্রেগনেন্সি যদি আমাদের পেশেন্টদের হয়ে যায়, এবং যে কোনো সময়ে আপনারা যখনই লুপাস পেশেন্টদেরকে পাবেন, অন্তত একটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন দেখবেন যে আমাদের রোগী পাচ্ছেন কিনা, এবং এই ওষুধটি কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে, এমনকি প্রেগনেন্সির সময়, এমনকি ল্যাকটেটিং উইমেনদেরও কিন্তু এই ওষুধটি চলবে। এটা নিয়ে যেন কেউ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্যার জানি যে প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম ওষুধই আসলে আমরা ডিসকারেজ করে থাকি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে সেফ থাকে না, কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন যে ওষুধটির কথা বললেন এটি অবশ্যই কন্টিনিউ করতে হবে যাদের এসএলই আছে, এট দ্য সেম টাইম যারা প্রেগনেন্সিটা নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, চমৎকার ইনফরমেশনের জন্য। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমি একটু বলে ফেলি, পরে হয়তো ভুলে যাব, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেগনেন্সির সাথে, বা আমরা সাধারণত যেটা বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, একজন লুপুস পেশেন্টের কিন্তু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ এগুলো কিন্তু অনেক সময় জড়িত থাকে। দেখা যায় প্রায় 40% রোগীদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ থাকে, এবং এগুলো যখন জড়িত থাকে, এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম নামে একটি রোগ যখন এসএলই বা লুপাস রোগের সাথে জড়িত থাকে, তখন কিন্তু প্রেগনেন্সি লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাই আমাদের চিকিৎসক হিসেবে কিন্তু এটিও একটু দায়িত্ব থাকবে যে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ গুলো চেক করব, দেখে নিব, এবং সেই ক্ষেত্রে যদি আমরা আরো সতর্কতা অবলম্বন করব যাতে সেই আরেকটি বাড়তি রোগ এই এই আমাদের প্রেগনেন্সি লসের ব্যাপারে যেটা মুখ্য ভূমিকা পালন করে অনেক সময় সেটি। অনেক অনেক ধন্যবাদ স্যার। একজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, প্রিয় দর্শক স্বাগত ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অনুষ্ঠানে। আপনি একটু আরেকটু লাউডলি বলবেন আপনার পরিচয় দিয়ে, কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন জানিয়ে আপনার প্রশ্ন। স্যার আমার ভাই বরিশাল, বরিশাল থেকে আমি তুষার বলছি। হ্যাঁ বলুন তুষার। আমি স্যার আমার জানতে ইচ্ছে স্যার, এসিল রোগ হলে কোন খাবার থেকে বিরত আছে কিনা, নাকি সব খাবার খাওয়া যাবে? আচ্ছা খাবার নিয়ে, হ্যাঁ এক কথায় বলা যায় কোন রকম বিধিনিষেধ নেই, কোন রকম বিধিনিষেধ নেই, এসিলি রোগের জন্য কোন খাবার আমরা বাধা দিব না। তবে যদি অন্য কোন রোগ থাকে, যেমন এসিলি রোগীর সাথে হয়তো দেখা গেল ডায়াবেটিস রোগ আছে, তখন কিন্তু উনি ডায়াবেটিসের রোগীর যে খাবার সেটা সেটা খাবেন, কিন্তু এসিলি রোগীর জন্য আলাদাভাবে কিছু খাবার বেছে নেওয়া বা খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের দর্শকদের আগ্রহ অনেক বেশি এসএলই নিয়ে, এই রোগটি সম্পর্কে যে আপনারা জানছেন প্রিয় দর্শক এবং বুঝতে পারছেন এবং বোঝার চেষ্টা করছেন, এটি আসলে আমরা মনে করি একটি ভালো দিক। আমরা স্যার একটু একটু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে চলে আসতে চাই এই পর্যায়ে, কারণ আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, অনেকেই জানতে চাচ্ছেন হাউ উই ক্যান ডায়াগনোস এ কেস অফ এসএলই। আমরা একটু ডায়াগনোসিসের প্রক্রিয়াতে আসবো স্যার, এই ধরনের রোগীদেরকে কনফার্ম করার জন্য আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব?
আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাহলে একটা ভালো ইতিহাস নেওয়া। আমরা সবসময় এই মেডিকেল শিক্ষার্থীদের যেটা বলে থাকি, এখানেও সেটা ব্যতিক্রম কিছু না, একটা ভালো ইতিহাস নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সব ক্ষেত্রে অবশ্যই ইতিহাসের মধ্যে এই যে আমরা কিন্তু খেয়াল করব যে পেশেন্টের বয়স, পেশেন্টের জেন্ডার অর্থাৎ মেল ফিমেল, এগুলো আমরা দেখব। এবং তারপরে ওই যে কতগুলো খুব টিপিক্যাল প্রেজেন্টেশন আছে, কিন্তু এই যে যেমন আমরা একটু আগে বলার চেষ্টা করছিলাম, ত্বকে চর্মতে যে যে উপসর্গ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে অধিকাংশ রোগীরই দেখা যায় কিন্তু আমরা এই জয়েন্ট বা গিটগুলোতে ব্যথা করে, এবং এই গিটগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো ওই যে হাতের যে গিটগুলো এগুলোতেই বেশি আক্রমণ হয়। পায়ের মধ্যে বিশেষ করে হাঁটুর একটু আক্রমণটা বেশি হয়, এবং এইভাবে একটু জয়েন্টগুলো ফুলে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি দিন সাধারণত এগুলো থাকে না, এবং এগুলো একটু মাইগ্রেটরি টাইপের হয়। অর্থাৎ একটা জয়েন্টে হয়তো একটা অংশের জয়েন্ট হয়তো ফুলে গেল, ব্যথা হচ্ছে, তারপর হয়তো আরেকটিতে চলে গেল, এইভাবে ঘটে। এবং আমাদের যেমন আরেকটি রোগ আছে ঠিক একইভাবে, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গিট বাত আমরা বলি, তার মতো অনেকটি আক্রমণ হয় হাতগুলোতে, দুই পাশে এগুলো হয়। এবং আমরা যে জয়েন্টগুলোকে বলি প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস পিআইপিস, এগুলো একটু বেশি আক্রমণ হয়। তবে এখানে মজার একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই আর্থ্রাইটিস কিন্তু আমরা এগুলোকে বলি নন ইরোসিভ, এর মানে হচ্ছে ওই হাড়গুলোকে বেশি ক্ষত করে না এরা, যেটা আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিসে কিন্তু আমরা খুব বেশি পাই। এভাবে কিন্তু আমরা লুপাসকে ভাগ করতে পারি, এবং লুপাসের কি কি পরীক্ষা নিরীক্ষা করবো সেভাবে আমরা ঠিক করতে পারি। আর তাছাড়া তো আমরা বলছিলাম যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু প্রথম আক্রমণ নিয়ে এসে পড়তে পারে। অনেক রোগী হয়তো প্রথম কিডনি আক্রমণ হয়ে গেল, এরকমও ঘটতে পারে। অনেকের হয়তো ফুসফুস আক্রমণ হলো, প্লুরাল ইফিউশন যেটাকে আমরা বলি, পর্দার মধ্যে পানি জমে যাবে, এভাবে হতে পারে। তো আমরা যখন সাসপেক্ট করি যে এই রোগটি হতে পারে, তখন কিন্তু আমরা বিশেষ করে এমনি সাধারণ কিছু রক্ত পরীক্ষা আমাদের আছে যেগুলো আমাদের করাই লাগে, বিশেষ করে সিবিসি, ইএসআর আমরা যেটাকে বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং তার সাথে একটা ইউরিন রুটিন এক্সামিনেশন, এগুলো কিন্তু সাধারণ পরীক্ষা। একটা হয়তো বুকের এক্সরে আমরা একটু দেখতে চাইবো। আর পাশাপাশি এই রোগ নির্ণয়ের জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এএনএ, আমরা আমরা সবাই এটা অনেকেই আমরা জানি যারা এমনকি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারও এটার সাথে আমরা পরিচিত। এএনএ এটা একটা অ্যান্টিবডিজ, ওই যে আমরা বলছিলাম যে ইমিউন সিস্টেমের রোগ, এটা কিন্তু আমরা এখানে প্রায় সব রোগীর পজিটিভ দেখবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরও বাইরে আমরা এন্টি ডিএস ডিএনএ, এন্টি স্মিথ অ্যান্টিবডি, এন্টি রো অ্যান্টিবডি, এন্টি লা অ্যান্টিবডি, এই ধরনের আরো বেশ কয়েকটি অ্যান্টিবডিজ আছে যারা আমাদেরকে সাহায্য করবে এই রোগটি নির্ণয় এবং রোগের অবস্থান বোঝার জন্য। কমপ্লিমেন্টস নামে আরেকটি বিষয় আছে, সেটাও আমরা অনেক সময় চেক করব, C3 C4 বিশেষ করে। তো এভাবে কিন্তু আমরা রোগটিকে নির্ণয় করে ফেলতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা রোগ নির্ণয় পদ্ধতিটি জেনে গেলাম স্যারের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল শো ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট। আমাদের সাথে আছেন যুক্ত প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, ডিপার্টমেন্ট অফ রিমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি, এবং স্পেশাল গেস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ লুৎফুল্লাহ, কো ফাউন্ডার লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ। আমরা আরো বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ মাহমুদ আক্তার, যুক্ত আছেন হুমায়রা জাহান, তিনি লিখেছেন এসিডি পেশেন্ট কি কোভিড-19 টিকা দিতে পারবে। সুবল চাকমা দুজনই একই প্রশ্ন করেছেন যে এসএলই আক্রান্ত রোগীরা কি করোনা টিকা নিতে পারবে কিনা, একটি টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন। স্যার কি থাকবে পরামর্শ হুমায়রা এবং সুবলের জন্য? তো খুবই ভালো প্রশ্ন, এবং এটা তো অবশ্যই এখনই এই সময় এই প্রশ্ন মনের মধ্যে আসবেই। প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত যেসব তথ্য উপাত্ত, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সবাইকে এই ভ্যাকসিন নিতে হবে। বিশেষ করে আমাদের রিউমাটোলজি রোগীরা অবশ্যই ভ্যাকসিন নেবেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে কোন কোন রিউমাটোলজিস্টরা মনে করেন, কোন কোন সেন্টার মনে করেন, এখন পর্যন্ত আমরা কিন্তু এটিও একটি জায়গা, করোনা নিয়েও কিন্তু যেহেতু একটি নতুন রোগ আমরা শিখছি জানছি, তবে অনেকেই মনে করেন যে এটা হয়তো যুক্তিসঙ্গত হবে যারা শক্তিশালী ওষুধগুলো খাচ্ছেন। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি মেথোট্রেক্সেটের কথা বলি, মেথোট্রেক্স খাচ্ছেন অনেকেই সপ্তাহে একটি, একটি সপ্তাহ আপনি হয়তো খেলেন না, যে সপ্তাহে আপনি নেবেন সেই সপ্তাহটা আপনি একটু বাদ দিয়ে দিলেন। ঠিক তেমনি যারা হয়তো মাইকোফিনোলেট মফিটিল খাচ্ছেন, তারা হয়তো 3 দিন 4 দিন একটু বন্ধ রাখলেন, তেমন কিছু আপনার রোগের আসবে যাবে না।
তারপর আরো এই ধরনের শক্তিশালী ওষুধ যারা নিচ্ছেন, যেমন যারা হয়তো সাইক্লোফোস্পোরামাইড আমরা একটা ইনজেকশন ব্যবহার করি, সেটা অবশ্য হয়তো প্রতি মাসে একবার করে, সেই একেবারে মাসের সেই ডোজটা যদি সন্নিকটে চলে আসে তাহলে সেটা হয়তো আমরা পরিহার করে একটু তারিখটাকে পরিবর্তন করে আরেকটু পিছনে নিয়ে গেলাম। ঠিক এইভাবে একটু অ্যাডজাস্ট করে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে, ভ্যাকসিনগুলো কিন্তু নিতেই হবে, এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। সেই সাথে আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার তাপস মণ্ডল। তিনি লিখেছেন, স্যার আপনি বলছিলেন যে ত্বকে স্কিন র্যাশ ছোপ দাগ তৈরি হচ্ছে, তো এক্ষেত্রে রোগীরা প্রথমে কোন চিকিৎসকের শরণাপন্ন হবে, স্কিন স্পেশালিস্ট নাকি রিমাটোলজিস্ট? খুবই ভালো প্রশ্ন, মানে আমি অত্যন্ত আনন্দিত। এবং এখানে একটি তথ্য হচ্ছে গিয়ে, যখনই এই ধরনের স্কিন ম্যানিফেস্টেশন অর্থাৎ ত্বকে যখন কিছু হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই রোগীরা অনেক ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টদের কাছেই যান, চর্মরোগ বিশেষজ্ঞদের কাছে যান, এবং এই জায়গাটাতে কিন্তু একটু ওভারল্যাপ আছে। এবং সেখানেই হয় আমরা অনেক রোগী পাই যারা আমাদের কাছে আসেন হয়তো চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে রেফার্ড হয়ে, তো এটা খুবই কমন একটা জায়গা। এবং আমি বলবো যে এতে তো কোনোই অসুবিধা নেই, একজন চর্মরোগ বিশেষজ্ঞ খুব শীঘ্রই এটি বুঝতে পারবেন যে এটি একটি লুপাস, এবং তখন হয়তো উনিও দেখা যাবে যে একটা রিউমাটোলজিস্ট, একজন রিউমাটোলজিস্টের সাথে একত্রে মিলেমিশে হয়তো এই রোগের চিকিৎসা করছেন। এবং আমরাও অনেক সময় যখন দেখা যায় যে ত্বকের সমস্যাটা এত এত বেশি, তখন কিন্তু আমরা একজন চর্মরোগ বিশেষজ্ঞের সহায়তা নেই। আমরা যদি আমরা যখন দেখি যে কিডনি রোগটি অনেক জটিল হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই। আমরা যখন দেখি যে আমাদের একজন কার্ডিওলজিস্টের সহায়তা দরকার, আমরা কিন্তু একজন কার্ডিওলজিস্টের সহায়তা নিই। আমরা যদি দেখি আমাদের একজন পালমোনোলজিস্টের অর্থাৎ ফুসফুস নিয়ে যারা কাজ করেন আমাদের কলিগরা আছেন, তাদের সাহায্য দরকার, তাদের সাহায্য নেই। এভাবে অনেক সময়ই দেখা যায় একটা সম্মিলিত প্রয়াসে আমাদের এই রোগীদের একটা একটি সুস্থ এবং ভালো একটা চিকিৎসা প্রদান করতে হয়। অর্থাৎ স্যার এই জায়গাটাতে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের প্রয়োজন রয়েছে। অবশ্যই অবশ্যই জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। একজন দর্শক যুক্ত হয়েছেন, মোহাম্মদ মোখলেসুর রহমান, তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। স্যার SLE তে আক্রান্ত রোগীদের কি মৃত্যু হতে পারে কিনা? এটিও একটা ভালো প্রশ্ন। এখন মানুষ তো জন্মগ্রহণ করলে সবাইকেই মারা যেতে হবে, সেটা তো অনস্বীকার্য, এটা আমাদের মেনে নিতে হবে। একটা সময় ছিল যখন এই হিসাবটা করা হতো যে কতদিন বাঁচা যায় সেটা নিয়ে, আর এখন কিন্তু হিসাবটা হয়ে গিয়েছে একেবারে বিপরীত, 5 ইয়ার সার্ভাইভাল, 10 ইয়ার সার্ভাইভাল, অর্থাৎ এভাবে হিসাব হয়। এবং এখন কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে এই যে সার্ভাইভালের সময়টা বাড়ছে, 10 ইয়ার সার্ভাইভাল অধিকাংশ রোগীর, এইভাবে এখন হিসাবটা হচ্ছে। সুতরাং এটা থেকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে এখন SLE রোগ হলে আমরা এভাবেই প্রত্যাশা করব যে আরেকজন স্বাভাবিক মানুষ যেভাবে বেঁচে থাকেন, যেভাবে যার আয়ু যত দিনের আল্লাহ দিয়ে রেখেছেন সেভাবেই ঘটবে। সুতরাং এই 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 জায়গাটায় এখন আর ভীত সন্ত্রস্ত হওয়ার জায়গা নেই। এবং এই আমাদের SLE রোগীদেরকেও আমরা এভাবেই এখন বলি যে এইখানে আগের মতো আপনাদের ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়া, দুশ্চিন্তাযুক্ত হওয়ার কোনো অবকাশ নেই। আপনি আপনার স্বাভাবিক জীবন যাপন করেন, এবং আপনারা সবাই জেনে আনন্দিত হবেন আমাদের অসংখ্য রোগী আছেন এখন, এই যে আমাদের সাথে লুৎফুল্লাহ সাহেব যোগ দিয়েছেন, লুপাস ফাউন্ডেশন করেছেন, আমরাও সেখানে সাথে আছি। এবং আমরা জানি আমাদের অসংখ্য রোগীরা এখন সব ধরনের স্বাভাবিক কার্যক্রম করছেন, কেউ আছেন ব্যাংকার, কেউ আছেন টিচার, কেউ কেউ স্টুডেন্ট, কেউ কেউ যে অন্যান্য বিভিন্ন রকমের কর্মজীবী মানুষ আছেন, এবং তারা প্রায় স্বাভাবিক জীবন যাপন করছেন। এবং এটা অত্যন্ত উন্নত ওষুধ আবিষ্কারের ফলে এগুলো হচ্ছে, এবং আমরা মনে করি আমাদের এই ধরনের রোগীদের ভবিষ্যৎ আরো অনেক অনেক উজ্জ্বল। সুতরাং হতাশার বিন্দুমাত্র জায়গা নেই, প্রয়োজন নেই। ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। যুক্ত হয়েছেন আমাদের সাথে ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী। তিনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সুন্দর একটি আয়োজনে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি স্যার SLE-র লেটেস্ট ম্যানেজমেন্ট প্রোটোকলটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বিষয়টা হলো, আমরা যখন প্রথম একজন রোগীকে আমাদের কাছে আসবেন, তখন কিন্তু উপসর্গটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি মোটা দাগে এটা মনে রাখতে চাই
যে প্রথম আমরা একটি কথা বলছিলাম যে প্রতিজন রোগীকে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, আমরা যে যে বিভাগেই আছি না কেন, আমরা আমি যদি ইন্টার্নশিপও করি আমার কিন্তু একটা জানা থাকতে হবে যে লুপাস রোগীকে আমি হাইড্রোক্সিক্লোরোকুইন, যেমন আমাদের দেশে এখন রিকোনিল বা রিউমাফ্লেক্স, এই এই দুটোই ওষুধ মূলত পাওয়া যায়। আরো একটি দুটি কোম্পানি কিন্তু এখন বাজারে চলে এসেছে, ওদের ওষুধগুলো এখন পাওয়া যাচ্ছে, সুতরাং আমরা কিন্তু অ্যাভেইলেবল, এই ওষুধটি কিন্তু আমরা একটু দিব, এটি মনে রাখতে হবে। ঠিক তেমনি আমাদের চর্ম রোগ যাদের থাকবে, ত্বকে যাদের সমস্যাটা থাকবে, তাদের জন্য কিন্তু আমরা একটু বলার চেষ্টা করছিলাম যে তারা একটু সানস্ক্রিন ব্যবহার করে রোদে বিশেষ করে বের হবে, এবং তাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য আরো বিশেষ কিছু পদ্ধতি আছে যেগুলো হয়তো এই স্বল্প পরিসরে আমাদের একটু আলোচনা করার সুযোগ নাই। তারপরে সেই যে সানস্ক্রিন ওনারা কিভাবে ব্যবহার করবেন, তারও কতগুলো পদ্ধতি আছে, যেমন আমরা এগুলোকে বলি টি স্পুন থিওরিজ, যেভাবে ল টি স্পুনফুল লজ, তো যাই হোক সেগুলো আছে এবং এগুলোর মাধ্যমে শুরু হবে। আচ্ছা, যাদের বেশি দেখা যায় যে জয়েন্টগুলোতে বেশি আক্রমণ হলো, তারপরে তাদের আমরা এগুলোকে বলি মাস্কিউলো স্কেলেটাল অথবা মাংসপেশি, তাদের তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের এই রিউমাফ্লেক্স বা রিকোনিল যে ওষুধগুলোর নাম বলছিলাম আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন, তার সাথে আমাদের মেথোট্রেক্সেট যুক্ত করতে হয়। একটি কথা ভুলে গেলে চলবে না, আমরা যে প্রেডনিসোলন বা কর্টিকোস্টিরয়েড জাতীয় যে ওষুধটি কথা আমরা সবাই জানি যে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে এই ওষুধটির কিন্তু ব্যবহার কিন্তু এখন পর্যন্ত এই লুপাস রোগীদের অনেক রোগীকে এটি আমাদের দিতে হবে, এবং সেটার কিন্তু আমরা সেজন্য বলি যে জুডিশিয়াস ইউজ অফ প্রেডনিসোলন, আমরা যাতে করে এই ওষুধটি প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেই চেষ্টা করতে হবে, এবং সেটা কিন্তু আমরা যত স্বল্প সময়ের জন্য পারি সেটি দিব। এবং তবে আমরা এই ফাঁকে একজন দর্শক যুক্ত হয়ে গিয়েছে ফোনে, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মশিউর রহমান, আমি চিটাগং থেকে বলছি। মশিউর রহমান আরেকটু জোরে বলতে হবে। হ্যালো, আমার নাম মশিউর রহমান, আমি চিটাগং থেকে বলছি। জি বলুন। জি, আমার ওয়াইফ আজকে প্রায় 15 বছর ধরে অ্যাসাইলিফাস এসেছে, ওর কোভিড হয়েছিল 3 মাস আগে, তো এখন ভালো, এখন ভালো আছে, একটু প্রেশার আছে, প্রেশার হাই প্রেশার আছে, একটু ফ্লাকচুয়েট করছে, আর ও কোভিড নিতে ভ্যাকসিন নিতে চাচ্ছে, ও সালফেট নেয় এখন ডেলি একটা করে, আর রিকোনিল নিচ্ছে ডেলি একটা, তো এই অবস্থায় কি সালফেট রিকোনিল এগুলো কি কন্টিনিউ করা যাবে টিকা ভ্যাকসিন নেওয়ার সময় নাকি অফ করে রাখতে হবে? মশিউর সাহেব, হ্যাঁ, আমি খুব ভালো একটা প্রশ্ন। এখন প্রথমেই আমরা একটু বলে রাখি, আমরা কিন্তু বাংলাদেশে এই যে আমাদের যারা রিউমাটোলজির রুগী আছেন, তা আপনার ওয়াইফ এর মধ্যে একজন পড়বেন, এবং ওনাদেরকে নিয়ে আমরা কিন্তু আমাদের এটা একটা স্টাডি আমরা বলছি, যে স্টাডি আমরা করব, এবং আপনি আমাদের এই স্টাডির সাথে একটু যুক্ত হবেন। আমি একটু অনুরোধ করব যে আপনার স্ত্রীর এবং আপনাদের একটু টেলিফোন নাম্বারটাও আমাদের একটু জানা দরকার, যে আমাদের কলিগ আপনাদের আপনাদেরকে দেখছেন ওনার কাছে আপনি যদি একটু পৌঁছে দিতে পারেন, আমার মনে হয় এটা খুব ভালো হবে। উনি আমাদের এই স্টাডিতে অর্থাৎ ওনার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা সারা বাংলাদেশের যত আমাদের রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারের রুগী যারা আছেন, যাদের যাদের কোভিড হয়ে গেল, তাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত জোগাড় করার চেষ্টা করছি, যাতে করে আমরা এটা সবাইকে জানাতে পারি পরবর্তীতে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হলো, আমি একটু আসলে জানতে চাচ্ছি মুশিউর সাহেবের কাছে যে সেলসেপ যে ওষুধটা উনি খাচ্ছেন, এটা জেনেরিক নেম আমরা বলি মাইকোফিনোলেট মফিটিল, এটা সাধারণত আমরা কিন্তু একটি করে খাওয়ার কথা নয়, এটি অন্তত আরো একটু বেশি মাত্রায় খাওয়ার কথা, কমপক্ষে 2টি করে 2 বা 4টি ট্যাবলেট খাওয়ার কথা। তো কেন এটা উনি একটি করে খাচ্ছেন, এটা অবশ্য আমার আমার কাছে মনে হয় যিনি চিকিৎসক উনি হয়তো ওনার কাছে গেলে উনি হয়তো আবার রিভিউ করবেন, এবং হয়তো কাউন্সেলিং এ কোনো একটা সমস্যা হতে পারে। মশিউর সাহেবকে আমি অনুরোধ করবো এটা একটু সেই চিকিৎসকের সাথে বা আপনার চিটগঙ্গে যারা রিউমাটোলজিও প্র্যাকটিস করছেন তাদের সাথে এটা একটু আপনাকে একটু জেনে নিতে হবে যে এই মাত্রায় থাকবে কিনা। আচ্ছা, তারপর তৃতীয় যে বিষয়টা, অবশ্যই কোভিড ভ্যাকসিন কিন্তু নিবেন আপনার স্ত্রী। প্রথম কথা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন কোনো সমস্যাই না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মাইকোফিনোলেট মফিটিল, যেহেতু আমি বলবো যে এখন একেবারে স্বল্প মাত্রায় উনি খাচ্ছেন, এটা ডোজ সঠিক ডোজ সঠিক মাত্রা নয়, তো সেক্ষেত্রে একটু মাত্রাটা অ্যাডজাস্টমেন্টের একটু দরকার আছে, এবং সেখানে এখন একটু আপনি হয়তো 5-7 দিনের জন্য বন্ধ রেখে তারপর আপনি এই ইয়েটা করে ফেলতে পারেন, ভ্যাকসিনটা ওনাকে দিয়ে দিতে পারেন, এটা বোধহয় খুব ভালো হবে। ধন্যবাদ স্যার।
এই ফাঁকে আমরা আরো দুজন দর্শক অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন। সুব্রত দেওয়ান তিনি লিখেছেন, স্যার আমি ট্যাক্রোলিমাস খাচ্ছি, আমার এসএলই উইথ লুপাস নেফ্রাইটিস ক্লাস 4, আমি কি কোভিড-19 ভ্যাকসিন নিতে পারবো কিনা। মানে স্যার, এই ভ্যাকসিন নিয়ে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংশয়, এবং তার সমস্যাটা হচ্ছে যে সে ট্যাক্রোলিমাস খাচ্ছে, এসএলইও আছে, সাথে লুপাস নেফ্রাইটিসও আছে, ক্লাস 4 লিখেছে। তো সেক্ষেত্রে সুব্রত দেওয়ানের জন্য কি পরামর্শ থাকবে? না, ঠিক আছে, এখন ক্লাস 4 আমার, আমি আশা করছি যে এখন হয়তো ক্লাস 4 থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার কথা, এবং সেই ক্ষেত্রে প্রয়োজনে আমি নিশ্চিত যে আমাদের রিউমাটোলজিস্টরা হয়তো ওষুধ আরও অ্যাডজাস্টমেন্টের কথা চিন্তা করবেন যদি এখনও ট্যাক্রোলিমাসে স্টেজ 4 থেকেই যায়। তো অবশ্যই ভ্যাকসিন নিতে হবে, সেই একই কথা যে অল্প কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য, 5-7 দিন হয়তো বন্ধ রেখে তারপর হয়তো ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা যুক্তিসঙ্গত হবে। তবে আমি একটু আবার আমাদের এই এই দর্শক শ্রোতাকে বলবো যে আপনার সর্বশেষ অবস্থাটা কিডনির একটু জেনে নেওয়াটা খুবই যুক্তিসঙ্গত হবে, আপনার চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে নেওয়াটা দরকার হবে। অনেক অনেক ধন্যবাদ সুব্রত দেওয়ান, ভয় পাবেন না, আপনাকে যিনি দেখছেন তার একটু কনসালটেশন আপনি আবার নতুন করে নেবেন। আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি, যুক্ত আছেন মাহাত খান সাফওয়ান, তিনি লিখেছেন, আমার স্যার আমার এসএলই আছে এবং এসএলই আমার 7 মাসের বাচ্চা আছে, পায়ের হাঁটু ব্যথা, হাঁটতে পারি না, রিকনিল 200 চলে, ব্যথা যায় না, আমার করণীয় কি? যদি আপনার শুধু এসএলই থাকে তাহলে আমি বলবো যে সেখানে হয়তো একটু মেথোট্রেক্সেট আপনাকে যোগ করে নিতে হবে। মেথোট্রেক্সেট খুব ভালো একটি ওষুধ, সপ্তাহে একদিন খাওয়া লাগে। তো সেখানেও আপনি এই ব্যথার কথাটি আপনার চিকিৎসকের সাথে একটু অবশ্যই আলোচনা করবেন, এবং আমি মনে করছি যে উনি হয়তো এটা একটু যুক্ত করে দিলে ভালো হবে আপনার জন্য। আর অনেক সময় আছে এই যে আমরা হাঁটুর ব্যথা, শুধু যদি হাঁটুতে হয় দেখা যায় যে অনেক সময় একটি অসুখের উপরে কিন্তু আরেকটি ওষুধ অসুখ কিন্তু যুক্ত থাকতে পারে, এগুলোকে আমরা বলি ওভারল্যাপ। যেমন ওভারল্যাপের জায়গাটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কিন্তু এসএলইর অনেক সময় একসাথে থাকে দুটো রোগ, তখন কিন্তু আবার আপনার আরো একটু ওষুধের ব্যাপারটা আরো একটু জোরালো হবে। এবং অনেক সময় আছে যে এসএলই রোগী দীর্ঘদিন ভুগছেন, তারপর যদি শুধু দেখা যায় বেশি হাঁটুতে আছে, তাহলে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসও অনেক সময় হয়ে যায়। তো এইগুলো অনেক রকম বিষয় থাকে, সেখানে একটু এটা একটু মাথায় রাখতে হবে। অস্টিও নেক্রোসিস আরেকটি কন্ডিশন, সেটাও অনেক সময় থাকে। তো এই হাঁটুতে আলাদা কোনো একটি রোগ আপনার আছে কিনা সেটাও কিন্তু একটু দেখার প্রয়োজন আছে আমি মনে করছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার বাই ভ্যারাসিট। আপনাদের সাথে আছেন জনপ্রিয় রিমাটোলজিস্ট প্রফেসর ডক্টর মিনহাজ উদ্দিন চৌধুরী স্যার, এবং প্রিয় দর্শক আপনারা আছেন আমাদের সাথে। বেশি বেশি করে আমরা চাচ্ছি আপনারা প্রশ্ন করবেন, স্যার উত্তরগুলো প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি স্যার আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আসলে একটু ভ্যাকসিনের একটি তুমুল ঝড় চলছে, কে ভ্যাকসিন নিবে কে নিবে না, এবং সেই সাথে আলোচনার প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক প্রশ্ন চলে এসেছে, করোনার ভ্যাকসিন আসলো, এসএলই ভ্যাকসিন কি ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে কিনা, প্রশ্নটি করেছেন মোহাম্মদ মহসিন, তিনি যুক্ত হয়েছেন খুলনা থেকে। স্যার কি উত্তর থাকবে মহসিনের জন্য? মহসিন সাহেব যে প্রশ্নটি করেছেন, এটা মনের মধ্যে উনার সেই সেই প্রত্যাশার জায়গা থেকে যে এটাকে প্রতিরোধ করা যায় কিনা। তবে অবশ্যই আমরা হতাশ নই, আমরা আশাবাদী যে ভবিষ্যতে অবশ্যই এমন সময় আসবে, এবং সেটা হয়তো অনেক দূরে না, যেটা আমরা মনে করছি যে এই এসএলই জাতীয় এইসব জটিল কঠিন রোগকেও প্রতিরোধ করা সম্ভব হবে। সেটা মাধ্যমটা ভ্যাকসিন হোক অথবা কোনো ওষুধ হোক, যেভাবেই হোক সেগুলোও একটা প্রতিরোধের জায়গায় কিন্তু চলে আসবে পৃথিবী। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যুক্ত থাকবার জন্য। আমরা স্যার অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট মোহাম্মদ লুৎফুল্লাহ, কো ফাউন্ডার লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ। লুৎফুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি লুপাস ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালনা করছেন কো ফাউন্ডার হিসেবে, পাশাপাশি এই ধরনের রোগীদের খুব সান্নিধ্যে যাওয়ার আপনার সুযোগ রয়েছে, আপনার অবজারভেশনটা কি বাংলাদেশে এই রোগটা সম্পর্কে, কত মানুষ এই মুহূর্তে আক্রান্ত আছে এবং তাদের জন্য ভবিষ্যৎ প্ল্যানিং কি, এবং আপনাদের ফাউন্ডেশন এই কাজে কিভাবে সহায়তা করছে? ধন্যবাদ ডক্টর বাসুদেব সাহেব, আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আপনাদেরকে, প্রথমে আমি আপনাদেরকে এবং এতে সহযোগিতা করার জন্য ডেল্টা ফার্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষজ্ঞ
আমাদের প্রাণ প্রিয় অধ্যাপক মিনাজুর রহিম চৌধুরী স্যারকে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো বিষয় জেনেছেন, অনেক ইস্যুসগুলি জেনেছেন। খুব সংক্ষেপে যদি আমরা বলি, এই লুপাস যে পুরো রোগটাই, এটা আমাদের দেশে আইডেন্টিফিকেশন যে হয়েছে, মানে চিহ্নিত হয়েছে, এটা অনেকটা নতুন। আর যখনই কোনো ধরনের নতুন রোগের কথা আসে, তখন সবাই কিন্তু খুবই ভীত সন্ত্রস্ত থাকেন, এই নিয়ে অনেক ধরনের সংশয় কনফিউশন তৈরি হয়। অনেক ছোট রোগ হলেও কিন্তু এর সংশয়ের কারণে মানুষের মধ্যে ভয়টা অনেক বেশি থাকে, উৎকণ্ঠা অনেক বেশি থাকে। তো আমাদের যারা এই লুপাস নিয়ে কাজ করেন, তারা যে সমস্ত হিমাটোলজিস্টরা আছেন, তাদের মধ্যে প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার, তারও আগে প্রফেসর এম এন আলম স্যার, এবং আমাদের প্রফেসর মিনাজ রহিম চৌধুরী স্যার আছেন, প্রফেসর নজরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম স্যার আছেন, তাদের অনেকেরই পরামর্শে কিন্তু তখন আমরা শুরু করি এই লুপাস ফাউন্ডেশন। কারণ ওনারা দেখেছেন যে এটা হচ্ছে এমন একটা রোগ যেটা একটা জীবনব্যাপী রোগ, কিন্তু এই রোগের মধ্যে স্বাভাবিক জীবন সব কিছুই করা যায়, কিন্তু যেহেতু এটা লম্বা সময় পর্যন্ত থাকে, তাহলে এই একজন পেশেন্টের মধ্যে উৎকণ্ঠাটা অনেক বেশি থাকে। তো তাদের মধ্যে যদি বেশি আপনার পরামর্শ দেওয়া যায়, কাউন্সিলিং করা যায়, নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করা যায়, রোগটা সম্পর্কে তাদেরকে একটু ভালো জানানো যায়, তাহলে এটা অনেক বেশি উপকার করে। এই প্রেক্ষিতেই তাদের সহযোগিতায় এবং তাদের পরামর্শে আমরা এই উদ্যোগটা নিয়ে 2011-12-এর দিকে, বর্তমানে আপনাকে জানাই যে আমাদের এই ফাউন্ডেশনে প্রায় 2000-এরও বেশি পেশেন্ট যারা এই ফাউন্ডেশনের সাথে সরাসরি যুক্ত আছেন। শুধু তাই না, এই পেশেন্টরা কিন্তু সরাসরি ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার থেকেও তারা একে অপরের মাঝে যে বন্ধন, এটা কিন্তু অনেক শক্তিশালী। এতে দেখা যায় একজন পেশেন্ট অন্য পেশেন্টের সাথে আপনার যোগাযোগ করছে, এবং অনেক সংশয় তাদের এই যোগাযোগের মাধ্যমেই অনেক সংশয় আপনার সমাধান হয়ে যায় সেটাতে, আর সেই সাথে ডাক্তারদের পরামর্শটা ওনারা দিয়ে থাকেন। আপনি একটা প্রশ্ন করেছেন বাংলাদেশে কত রুগী আছে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও অধ্যাপক মিনাজুর রহিম চৌধুরী স্যারের সাথে কথা হয়েছিল। এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত সারা দেশব্যাপী কোনো ধরনের জরিপ এই ধরনের হয়নি, কিন্তু যেটা ধারণা অন্যান্য দেশের যে ধরনের রোগের পরিমাণ থাকে, সেই হিসাবে আমাদের ধারণা যে এই দেশে প্রায় 5-10 লাখ পর্যন্ত পেশেন্ট হয়তো থাকতে পারে সেখানে, কিন্তু যেহেতু আইডেন্টিফাইড না, সেই জন্য আপনার এখন পর্যন্ত বলা যায় না। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন যে ক্লিনিকগুলোতে এখন অলরেডি রোগীরা আসছেন, তাদের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3-4 বছরের মধ্যে বিভিন্নভাবে প্রায় 6-7 হাজার রুগী অলরেডি বিভিন্নভাবে ডাক্তারদের কাছে এসছেন, আমরা তাদের কোনো না কোনো সংস্পর্শে এসছি একে সেটা। তো ওনাদের পরামর্শে ফাউন্ডেশন থেকে মূল উদ্যোগ যেটা আমাদের, প্রথমত যে রুগীদের মধ্যে আপনাদের অ্যাওয়ারনেস, তাদের মধ্যে এই রোগটা সম্পর্কে জানানোটা অনেক বেশি করা, এই কাজটা করা, যেটা আমরা রেগুলারলি আমরা এই কাজটা করি প্রতি মাসে, আমাদের সম্মানিত বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে এই কাজটা করি। দ্বিতীয় হচ্ছে ওনাদের প্রথম দ্বিতীয় প্রশ্ন থাকে যে ওনার কার কাছে যাবেন, কোন ডাক্তার। একটা সময় বাংলাদেশে 10 বছর আগেও ছিল যেখানে আপনার রিউমাটোলজিস্টদের পরিমাণ ছিল না, আমাদের মেডিসিন বিশেষজ্ঞরা যারা আছেন তারাও এখানে সহযোগিতা করেন। এখন যেহেতু আমাদের স্পেশালিস্ট রিউমাটোলজিস্টরা আছেন এবং প্রায় আমাদের 60 জনেরও বেশি বাংলাদেশে রিউমাটোলজিস্ট তৈরি হয়েছেন এবং দেশব্যাপী তারা বিভিন্ন জায়গায় সেবা দিয়ে থাকেন, সো আমরা আমাদের রোগীদের মধ্যে এই তথ্যটাও পৌঁছাতে চাই যে সারা দেশেই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এক একজন করে রিউমাটোলজিস্টরা আছেন এবং তারা তাদের বাড়ির কাছেই এই সুবিধাটা পেতে পারেন। সো এই দুটো কাজের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তৃতীয় আর একটা কাজ আমরা একটু সহযোগিতা করি যে আমাদের মধ্যে অনেক ধনী রোগী আছেন যারা অনেক আবার অনেক গরিব রোগী আছেন, তো তাদের মধ্যে আমরা একটু মিলিয়ে দিই যাতে আপনার একজন গরিব রোগীকে একজন ধনী রোগী সহযোগিতা করতে পারেন। কারণ ওষুধ কেনার ক্ষেত্রে স্যার আর একটা বলেছেন আপনাদেরকে যে এর বেশিরভাগই হচ্ছে মেয়েরা রোগী, তো মেয়ে রোগী হওয়ার কারণে প্রায় 95 ভাগই হচ্ছে মেয়ে রোগী, যার কারণে তাদের সমস্যাটা একটু অনেক বেশি থাকে এই কারণে, কারণ আমাদের মেয়েরা হয়তো তাদের ওষুধটা বলতে পারে না এবং তারা লম্বা সময় ধরে যদি ওষুধ খায়, ইভেন একটা প্যারাসিটামলও যদি আপনি 10 বছর ব্যাপী খেতে থাকেন, তাহলে পরিবারের সবার মধ্যেই হয় যে কি হয়েছে আপনার, যে আপনার এখন পর্যন্ত এত ওষুধ খেতে হয়, সো ছোট জিনিস হয়। সো এই জন্যই এই পরিবারকেও আমরা এই পরামর্শ এবং কাউন্সিলিং এর আওতায় নিয়ে থাকি। আর তাছাড়াও অনেক সময় অনেক দরিদ্র রোগী থাকেন যারা অনেক জটিল অবস্থায় পড়েন, তাদের জন্য আপনার কর্ম ইয়া সংস্থান করাটা, মানে টাকার সংস্থান এবং জীবন রক্ষাকারী ঔষধ আপনার বের করাটা খুব সমস্যা হয়ে থাকে, এদের ওনাদের জন্য আমরা কিছু সহযোগিতা এইভাবে আমরা
করে থাকি, যাতে এই জীবন রক্ষা করে সহযোগিতা করতে পারেন। আপনারা আরেকটা তথ্য আমি এখানে দিতেই চাই আপনাদেরকে, সেটা হলো যে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে যারা ডাক্তার আসছেন, আমরা দেখি এই যে জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহের ক্ষেত্রে সরাসরি যারা সহযোগিতা করে থাকেন, এদের একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের ডাক্তাররাই। আমরা সাধারণত একটা সাধারণ পারসেপশন আছে আমাদের মধ্যে, যে আমরা দেখি যে আমাদের ডাক্তাররা হয়তো ওনারা ভিজিট নিচ্ছেন, খরচ ওনাদেরকে আমরা পয়সা দিই বিভিন্ন সময়। কিন্তু আমি আমার এই যে গত 10 বছরের অভিজ্ঞতায় আমি দেখতে পেয়েছি যে এই ডাক্তাররা একজন রোগীকে সেবার পাশাপাশি আর্থিক সহযোগিতা যে এত বেশি করতে পারেন, যেটা আমার নিজেরও আপনার ছিল না, কখনো ধারণায় ছিল না। এবং এটা আমাকে অত্যন্ত, আমি তো আনন্দিত বলি না, আমরা বলি যে আমরা একটা ব্লেসড, আমরা অত্যন্ত একটা একটা ব্লেসিংস আমাদের প্রতি, যে আমাদের ডাক্তারদের মধ্যে এই ধরনের মানসিকতা আছে এবং এইভাবে ওনারা সহযোগিতা করছেন। শুধুমাত্র সেবা দিয়ে নয়, তাদের অর্থ দিয়ে সহযোগিতাও করছেন এবং সেই সাথে সময়ের তো বিষয়গুলো আছেই। সেটা অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ লুৎফুল্লাহ। এগিয়ে যাক লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ, হাসি ফুটুক প্রত্যেকটি লুপাস আক্রান্ত রোগীদের মাঝে, সেই শুভ প্রত্যাশায় থাকলো। এবং যে মহৎ কথাগুলো আপনি শুনালেন, এই কথাগুলো শুনে আমরা আশা করছি যে আরও অনেক তরুণ চিকিৎসক এগিয়ে আসবে লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশে স্বেচ্ছায় কাজ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আপনার এই পথচলা শুভ হোক। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী স্যারের কাছে। আর স্যার, কেমন লাগলো সামগ্রিকভাবে আজকের এই আয়োজন, এবং সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলবার রয়েছে? স্যার মাইকটা একটু আনমিউট করবেন। খুবই ভালো লাগলো আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, এবং বিশেষ করে দর্শকদের যে এই যে প্রাণবন্ত উপস্থিতি এবং এই যে প্রশ্ন জানার আগ্রহ, এটাতে আমি খুবই খুবই ভালো লেগেছে আমার, আমি বলবো। এবং একটি বিষয় শুধু আমি একটু বলবো, যে ওই যে জনাব লুৎফুল্লাহ একটু আগে বলছিলেন যে আমাদের কিন্তু এখন বেশ কিছু রিউমাটোলজিস্টও তৈরি হয়েছেন, এবং এই রিউমাটোলজিস্টদের কোথায় আছেন এই তথ্যটুকু যদি আমাদের রোগীরা, যেমন যিনি মনে করেন একটু কুষ্টিয়ার একজন রোগী, কুষ্টিয়ার একজন প্রত্যন্ত এলাকার রোগী, সেই রোগীকে কিন্তু এই কয়েক বছর আগেও ঢাকাতে আসতে হতো, এবং যাতায়াত ইত্যাদি, এমনি রোগ শরীর খারাপ, তার মধ্যে যাতায়াত করা কত কঠিন। এখন কিন্তু এই রোগী একেবারে বাড়ির পাশে একজন রিউমাটোলজিস্টকে পাচ্ছেন, এটা একটা আমাদের জন্য আনন্দের খবর। তবে একটু এখনো পরিতাপের বিষয় আছে যে আমাদের দেশে যে এখন পর্যন্ত এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও কিন্তু রিউমাটোলজির আলাদা বিভাগ নেই। তো সেই আলাদা বিভাগগুলো বিভিন্ন এলাকাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো থেকে যদি আমরা করতে পারি, এবং আমাদের রিউমাটোলজিস্টরা যদি সেখানে সেবা দিতে পারেন, তাহলে আমাদের দেশের রোগীরা অনেক বেশি উপকৃত হবেন। এবং আমি যে কথাটি বলছিলাম যে প্রথমেই যদি রোগ নির্ণয় হয় এবং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু এই রোগ এবং রোগের যে ওষুধ এগুলো নিয়ে যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটাই পরিহার করা সম্ভব। তো আমার আমার দর্শকদের প্রতি, বিশেষ করে আমাদের চিকিৎসকরা যারা আছেন তাদের প্রতি আমার পরামর্শ, এবং রোগীদের প্রতিও পরামর্শ, যে আপনি আপনার আশেপাশে যখনই বা আপনার কাছে যখনই রোগীরা এই ধরনের রোগী আপনি সন্দেহ করবেন যে এসএলই বা লুপাস রোগ হতে পারে, আপনি কিন্তু যত দ্রুত সম্ভব চিকিৎসকদের উদ্দেশ্যে আমি বলবো যে যত দ্রুত সম্ভব সঠিক চিকিৎসার জায়গায় নেওয়া, যে কোনো চিকিৎসকের পক্ষে অন্তত হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে শুরু করে দেওয়া সম্ভব, তারপর হয়তো একজন রিউমাটোলজি বিশেষজ্ঞের কাছে পাঠানো, এবং সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে এই ধরনের রোগ নিয়ে কোনো রকম অলসতা না করে একজন রিউমাটোলজি বিশেষজ্ঞকে খুঁজে বের করে একটা চিকিৎসার দ্রুত আয়োজন করা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার বাই ব্যারিসিট। আপনাদের সাথে এতক্ষণ বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। আসুন আমরা এসএলই সম্পর্কে জানি, এবং এটিকে সঠিক সময়ে স্যারের কথা কণ্ঠে সুর মিলিয়ে আমি বলতে চাই, যদি আমরা সঠিক সময়ে
এই রোগটাকে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আপনি একটি সুস্থ স্বাভাবিক মানুষের মতো এই পৃথিবীতে বাঁচতে পারবেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে সঠিক চিকিৎসক নির্বাচন করা, সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব এই আয়োজনটির মাধ্যমে আপনারা একটু হলেও এসএলই সম্পর্কে জানতে পেরেছেন, এবং আমরা ধারাবাহিকভাবেই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট প্রতি শুক্রবার 9:30 আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে। রিউমাটোলজি বিভিন্ন ডিজিজ নিয়ে আপনারা এই সময়টি নিশ্চয়ই আপনার ক্যালেন্ডারে লক করে রাখবেন, এবং সময় মতন এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, এবং বেশি বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করে আরও বেশি মানুষকে জানার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে শুভরাত্রি।